বন্ধু সুপ্রভাত, কেমন আছেন বলুন। দেখুন, এই সারা পৃথিবীতে যত জটিলতা রয়েছে, যত সমস্যা রয়েছে, সবই কিন্তু মানুষের জন্য। আপনারা জানেন, এখন মানব সভ্যতার সব থেকে বৃহত্তর জায়গায় মানুষ বসে আছে। কারণ মানুষ যে রেকর্ড করেছে জনসংখ্যায়, তা এর আগে কোনো দিন হয়নি এই পৃথিবীতে। মানুষ পৌঁছে গেছে আটশো কোটি জনসংখ্যায়, 8 বিলিয়ন। 800 কোটি জনসংখ্যা সত্যিই কিন্তু একটি তাৎপর্যপূর্ণ জনসংখ্যা। কোনোদিন কেউ ভাবতেও পারেনি যে মানুষ আজকের এই 800 কোটি জনসংখ্যায় পৌঁছে যাবে সারা পৃথিবীতে। এবং 800 কোটি জনসংখ্যা থাকতে গেলে দরকার তার প্রয়োজনীয় জিনিসপত্র। তার জন্য কলকারখানা প্রচণ্ডভাবে বেড়েছে সারা পৃথিবীময়। তার থেকে বেরোচ্ছে দূষণ, প্রতিদিন প্রতিনিয়ত বেরোচ্ছে দূষণ। এবং সেই দূষণের জন্য পৃথিবীর ভারসাম্য হয়েছে বিঘ্ন, পৃথিবীর ভারসাম্য আর সঠিক জায়গায় নেই। তারপর এই যে এত মানুষ, তাদের স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা, স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আরও বিশাল বিশাল কলকারখানা, যেখান থেকে স্বচ্ছ পানীয় জল তৈরি করে মানুষকে দেওয়া হচ্ছে সারা পৃথিবীময়। তারপরে এই ধরনের বহু ব্যহিত সব জিনিসপত্র কলকারখানা রয়েছে, যারা এই মানব সভ্যতাকে রক্ষা করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। এইবার আপনি ভাবুন যে এর পরের পরিণতিটা কী হবে। মানে 800 কোটি থেকে 900 কোটি, 900 কোটি থেকে 1000 কোটি, এইরকমভাবে যদি দিনের পর দিন জনসংখ্যা বাড়তে থাকে, তাহলে তার পরিণতি কী হতে পারে এই পৃথিবীতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।